আসসালামু আলাইকুম, রিয়াস্টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আমরা কম্পিউটারে অ্যান্ড্রয়েড গেম খেলার জন্য বিভিন্ন এমুলেটর ইনস্টল করে থাকি। আজ আমি আপনাদেরকে দেখাবো গুগলের নতুন একটি সফটওয়্যার এসেছে, সেই সফটওয়্যারটি ইনস্টল করলে কোন প্রকার অ্যান্ড্রয়েড এমুলেটর সেট আপ করা ছাড়াই আমরা অ্যান্ড্রয়েড এর যে কোনো গেম আমরা পিসিতে খেলতে পারব। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আজ আমি আপনাদেরকে দেখাবো গুগলের এমন একটি সফটওয়্যার, যেই সফটওয়্যার আপনি ইনস্টল করলে আপনাকে কোনো এমুলেটর ইনস্টল করার প্রয়োজন পড়বে না। তাহলে চলুন আমরা দেখে নেই সেই সফটওয়্যারটি। তো এর জন্য আমরা গুগলে চলে যাব, তারপর আমরা সার্চ করব গুগল প্লে গেম ফর পিসি। এটা লিখে সার্চ করার প্রথমেই যেই অপশনটি চলে এসেছে আমরা এই অপশনে ঢুকে পড়ব। আমি ডেসক্রিপশন বক্সে এই অপশনের লিঙ্কটি দিয়ে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল প্লে গেম, আমরা এখানে ঢুকে পড়ব। এখানে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি টেক মোবাইল গেমিং টু ইওর পিসি, তার মানে এখন আমরা অ্যান্ড্রয়েডের যত গেম আছে তা আমরা পিসিতে খেলতে পারব। তো এই সফটওয়্যারটি কীভাবে সেট আপ করতে হয় এবং ইনস্টল করতে হয় তা এবার আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি ডাউনলোড বেটা, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এবার এখান থেকে আমরা ডাউনলোডের জায়গায় চলে যাব। এবার আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করব। তো এর জন্য আমরা এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল হচ্ছে। আমাদের সফটওয়্যারটি পুরোপুরি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেছে, এখনও সফটওয়্যারটি বেটা ভার্সন, তার একটি মেসেজ চলে এসেছে। এবং এই সফটওয়্যারটি চালানোর জন্য আমাদের সর্বনিম্ন যে গ্রাফিক্সের প্রয়োজন পড়বে তা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো আমরা এখানে ওকে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাব। তারপর আমরা এবার সফটওয়্যারটি ওপেন করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি অটোমেটিক ওপেন হয়ে গেছে। এবার আমাদের গুগলের যে অ্যাকাউন্ট আছে সেই গুগলের অ্যাকাউন্টের সাথে আমরা সাইন ইন করে নিব। তো এর জন্য আমরা এখানে সাইন ইন উইথ গুগল এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের ক্রোম ব্রাউজারে একটি সাইন ইনের অপশন চলে এসেছে। আমাদের যদি অ্যাকাউন্টটি সাইন ইন করা না থাকে তাহলে অবশ্যই আমাদের অ্যাকাউন্টটি সাইন ইন করে নিতে হবে, আর যদি আমাদের সাইন ইন করা থাকে তাহলে অ্যাকাউন্টটির সাথে কানেক্ট করে নিতে হবে। তো অ্যাকাউন্টটির সাথে কানেক্ট করার জন্য এখানে আমরা ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা এখানে সাইন ইনে ক্লিক করব। এবার এখানে আমরা ক্রিয়েট প্রোফাইল দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব। তারপর আমরা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। এবার সর্বশেষ আমরা এখানে ফিনিশে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের গুগল প্লে গেম বেটা সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এবার এটাতে আমরা বিভিন্ন গেম ইনস্টল করে টেস্ট করে দেখব। এখানে আমরা অনেক ধরনের গেম দেখতে পাচ্ছি, তা আমরা যদি আরও গেম পেতে চাই তো এখানে আমরা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করে আমি যেই গেমটি খেলতে চাই সেই গেমটি আমরা এখানে লিখে সার্চ করব। এখানে আমরা সার্চ অপশনে আসার পর এখানে আমরা অনেক গেম দেখতে পাচ্ছি, যেমন এখানে আমরা লুডো কিং গেমটি আমরা দেখতে পাচ্ছি। আমরা এই লুডো কিং গেমটি আমরা ইনস্টল করব। তো এর জন্য আমরা এখানে ক্লিক করব, তারপর এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের গেমটি ইনস্টল হয়ে গেছে। এবার এখানে আমরা প্লে বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের লুডো গেমটি ওপেন হয়ে গেছে। এখানে আমি আরও একটি গেম আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি।
আমরা দেখতে পাচ্ছি আরো একটি গেম ইনস্টল হয়ে গেছে। এবার আমরা লাইব্রেরিতে চলে যাব। আমরা যেই গেমগুলি ইনস্টল করব সেই গেমগুলি আমরা এই লাইব্রেরিতে পেয়ে যাব। আমরা যদি গেমগুলি আনইনস্টল করতে চাই তাহলে এখানে আমরা থ্রি ডট দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা আনইনস্টল করে দিতে পারি। তো এভাবে আমরা চাইলে এখন অ্যান্ড্রয়েডের যে কোনো গেম আমরা পিসিতে প্লে করতে পারব। তবে এই সফটওয়্যারটি এখনও বেটা ভার্সনে আছে, যখন এটা ফুল ভার্সনে চলে আসবে তখন আমরা অ্যান্ড্রয়েডের যে কোনো গেমই আমরা এখানে খেলতে পারব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।